সুপ্রিয় শিক্ষার্থী সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি আলোচনা করব শ্রেণী সাথে বিষয় অর্থনীতি প্রথমপত্র অধ্যায় দ্বিতীয় আজকের আলোচনার বিষয় হল যোগান যোগান বিধি এবং যোগান সূচি হতে যোগান রেখা অঙ্কন তো প্রথমে আসা যাক যোগান কাকে বলে চলো নিই অর্থনীতিতে যোগান শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয় একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে রাজি থাকে অর্থনীতিতে তাকে যোগান বলে তাহলে যোগান হচ্ছে এমন একটি ধারণা যে কোনো নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে কোনো বিক্রেতা তার মজুদকৃত দ্রব্য থেকে যে পরিমাণ দ্রব্য সামগ্রী বিক্রয় করতে রাজি থাকে তাকে বলা হবে যোগান এবার চলো নেই যোগান বিধি কাকে বলে তাহলে এক কথায় বলতে পারি যে বিধি দ্বারা দ্রব্যের দামের সাথে যোগানের সম্পর্ক দেখানো হয় তাকে যোগান বিধি বলে তো যোগান বিধি অনুযায়ী দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে দাম কমে যোগান কমে অর্থাৎ দ্রব্যের দামের সাথে যোগানের সম্পর্ক সরাসরি বা ধনাত্মক আর এই সম্পর্কে বলা হচ্ছে যোগান বিধি তাহলে আমরা জানলাম যোগান কাকে বলে এবং যোগান বিধি কাকে বলে এবার আমরা আলোচনা করব যোগান সূচি হতে যোগান রেখা অঙ্কন তাহলে যোগান সূচি বুঝতে হলে যোগান সূচির সংজ্ঞাটা আমাদের বুঝতে হবে যে যোগান সূচি কাকে বলে যখন কোনো তালিকার মাধ্যমে দ্রব্যের বিভিন্ন দাম এবং সেই দামের প্রেক্ষিতে যোগানের পরিমাণ পাশাপাশি দেখানো হয় তখন তাকে বলা হয় যোগান সূচি তালিকায় আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের দাম পি যোগানের পরিমাণ কিউএস দাম এক টাকা হলে যোগান পাঁচ একক দুই টাকা হলে দশ একক তিন টাকা হলে পনেরো একক চার টাকা হলে বিশ একক পাঁচ টাকায় পঁচিশ একক তো দাম থাকে তালিকায় ডান বাম পাশে এবং যোগান থাকে ডান পাশে তো এই দাম এবং যোগানের পরিমাণ যখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব তখন আমরা পাবো যোগান রেখা তো এই তালিকায় যে দাম আছে এক থেকে পাঁচ টাকা পর্যন্ত এটা আমরা লম্বক্ষে দেখালাম এক দুই তিন চার পাঁচ ও ওয়াই অক্ষে হলো দাম এবং ও এক্স হল অক্ষে হল যোগানের পরিমাণ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ আমরা দেখেছি ও তাহলে ও এক্স অক্ষ হলো অক্ষে লম্বক্ষে অক্ষে যোগানের আর প্রত্যেক সমান দূরত্বে নিতে হবে লম্ব অক্ষে প্রতি ঘরকে একক হিসেবে ধরেছি আর ভূমি অক্ষে প্রতি ঘরকে পাঁচ হিসেবে এখন এই দাম এবং যোগান এর সমন্বয় বিন্দু এক টাকা যোগান পাঁচ একক এক টাকা দামে যোগান পাঁচ একক এর সংযোগ বিন্দু হলো এ দুই টাকা দামে যোগান দশ একক সংযোগ বিন্দু বি তিন টাকায় পনেরো সংযোগ বিন্দু সি চার টাকায় বিশ একক সংযোগ বিন্দু ডি পাঁচ টাকায় পঁচিশ একক সংযোগ বিন্দু হচ্ছে ই তাহলে এখন আমরা এই দাম বাড়লে যোগান বাড়ে বিপরীতভাবে দাম কমলে যোগান কমে এই দাম এবং যোগানের বিভিন্ন সংযোগ বিন্দু এ বি সি ডি ই যোগ করলে আমরা এস এস রেখা পাই যা বাম থেকে ডান দিকে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ার কারণ হচ্ছে এটা দাম এবং যোগানের মধ্যে কি করে ধনাত্মক সম্পর্ক বা সমমুখী সম্পর্ক নির্দেশ করে তাহলে আমরা জানলাম যোগান সূচি কি যোগান সূচি থেকে কিভাবে যোগান রেখা অঙ্কন করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা জানবো আরেকটা বিষয় সেটা হচ্ছে যোগানের স্থিতি স্থাপকতা তাহলে দ্রব্যের দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে যোগানের পরিমাণের আপেক্ষিক পরিবর্তন ঘটে এ দুইয়ের অনুপাতকে যোগানের স্থিতিস্থাপকতা বলে অর্থাৎ দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে যোগানের পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় এ দুয়ের অনুপাতই হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা তাহলে যোগান স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র দেখে নেওয়া যাক ডেল কিউএস ডিভাইডেড বাই কিউএস ইন্টু পি ভাগ ডেল পি এটাকে সাজালে হবে ডেল কিউএস ডিভাইডেড বাই ডেল পি ইন্টু পি ভাই পি ভাগ কিউএস এই এই সূত্র আমরা প্রয়োগ করে কী করব যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করবো চলো জেনে নেই তাহলে এই সংকেতগুলো কোনটার মানে কী তাহলে ডেল কিউএস হচ্ছে যোগানের পরিবর্তন ডেলপি হচ্ছে দামের পরিবর্তন আর কিউএস হচ্ছে প্রাথমিক যোগান পি হচ্ছে প্রাথমিক দাম অর্থাৎ প্রথম যে দাম থাকবে সেটা হলো কিউএস সরি প্রথম যে যোগানের পরিমাণ থাকবে সেটা হচ্ছে কিউএস প্রথম যে দাম থাকবে সেটা হলো পি আর পরিবর্তন হলে যোগানের পরিবর্তন হলে ডেল কিউস দামের পরিবর্তন হলে ডেল পি একটা উদাহরণ সাহায্যের বিষয়টি আমরা দেখি নিই ধরি বাজারে পেঁয়াজের দাম একশো টাকা হতে বৃদ্ধি পেয়ে দুশো টাকা হলো ফলে পেঁয়াজের যোগান বিশ মন থেকে পঞ্চাশ মন হলো এক্ষেত্রে স্থিতিস্থাপকতা কত তাহলে এক্ষেত্রে ডেল পি অর্থাৎ দামের পরিবর্তন আগে ছিল একশো পরে হলো দুশো দুশো থেকে একশো বিয়োগ করলে হবে একশো এটা হলো দামের পরিবর্তন আর ডেল কিউএস আগে ছিল বিশ মন পরে হলো পঞ্চাশ মন তাহলে যোগানের পরিবর্তন হলো তিরিশ তাহলে কিউএস আগে ছিল হলো বিশ যোগানের পরিমাণ আগে ছিল বিশ আর দাম ছিল আগে একশো দাম ছিল আগে একশো তাহলে এই মানগুলোই পরিবর্তন এবং আগের মানগুলো আমরা যদি এই সমীকরণে বসাই তাহলেই আমরা যোগান স্থিতি স্থাপকতা পেয়ে যাব তাহলে ইএস সমান আমরা জানি ডেল কিউএস ডিভাইডেড বাই ডেল পি ইন্টু ভাগ কিউএস তো এটা মধ্যে আমরা ডেল কিউএস পেয়েছি হলো তিরিশ বসালাম ডেল পি পেয়েছি হল একশো পি হল একশো একশো বসালাম আর পি হচ্ছে প্রাথমিক দাম এটা হলো একশো একশো বসালাম আর কিউএস যোগানের প্রাথমিক পরিমাণ হলো বিশ এটা বসালাম এখন একশো একশো কেটে দিলাম তাহলে একবার গেল এখন উপরে থাকলো তিরিশ নিচে থাকলো বিশ এটাকে ভাগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইয়েস ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ যোগানের স্থিতিস্থাপকতা এক দশমিক পাঁচ আর গ্রেটার দেন ওয়ান একের চেয়ে বেশি তাহলে এক্ষেত্রে আমরা যে স্থাপকতা পেলাম যোগানে সেটার মান হলো একের চেয়ে বেশি অর্থাৎ এক অপেক্ষা বেশি স্থাপক যোগান নির্দেশ করে তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ